আজি 2023-24 আর্থিক বর্ষ পাই বেমঞ্জুরি বিল আগত করিবে অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী। বেমঞ্জুরি বিল বাবদরে 2,49,353 কোটি 48,33,000 টাকা গৃহরে পারিত হওয়া পাই অর্থমন্ত্রী উপস্থাপন করিবে। যেহেতু বেমঞ্জুরি বিল গৃহরে আলোচনা হয়ে পারিত করা যাবে, তেমন বহু সদস্য এতে ভাগ নেবে, সেই কৌশি মুলতবী প্রস্তাব আলোচনা হয়ে পড়ব না। প্রশ্নকাল এবং শূন্যকাল পরে বেমঞ্জুরি বিল আলোচনা পাই সময় ধার্য করা যাইছে। আজ প্রশ্নকালে শিল্প সামাজিক সুরক্ষা, ভিন্নক্ষম সশক্তিকরণ, হস্ততন্ত্র, বয়ন শিল্প, শক্তি বিজ্ঞান ও কারিগরি, এমএসএমই এবং সাধারণ উদ্যোগ বিভাগের প্রশ্নোত্তর কার্যক্রম রয়েছে। আজ কৌশি মুলতবী প্রস্তাব আলোচনা হয়ে পারিব না। বিধানসভার বজেট অধিবেশন গোটিয়ে পটে রয়েছে গুরুত্বপূর্ণ বিভাগের প্রশ্নকাল এবং 2023-24 আর্থিক বর্ষ পাই বেমঞ্জুরি বিল মধ্য আজ আগত করা যাব। বেমঞ্জুরি বিল বাবদে 2,49,353 কোটি 48,33,000 টাকা গৃহরে পারিত হওয়া পাই অর্থমন্ত্রী পারিত হওয়া পাই অর্থমন্ত্রী উপস্থাপন করিবে। এবং যেহেতু বেমঞ্জুরি বিল গৃহরে আলোচনা হয়ে পারিত করা যাবে এবং এতে বহু সদস্য মধ্যে ভাগ নেবে, সেপাই কৌশি মুলতবী প্রস্তাব আলোচনা হয়ে পারিব না। এবং প্রশ্নকাল ও শূন্যকাল পরে বেমঞ্জুরি বিল আলোচনা পাই সময় ধার্য করা যাইছে। আজ প্রশ্নকালে শিল্প সামাজিক সুরক্ষা এবং ভিন্নক্ষম সশক্তিকরণ, হস্ততন্ত্র, বয়ন শিল্প, শক্তি বিজ্ঞান ও কারিগরি, এমএসএমই এবং সাধারণ উদ্যোগ বিভাগের প্রশ্নোত্তর কার্যক্রম রয়েছে। আজ গুরুত্বপূর্ণ দিন, মধ্যে গুরুত্বপূর্ণ অধিবেশন আমি কইপারিব। আজ 2023-24 আর্থিক বর্ষ পাই বেমঞ্জুরি বিল আগত করিবে অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী। অধিক আলোচনা করিব আমার সহ ভুবনেশ্বর রিপোর্টর প্রিয়প্রীতম মহান্তি যোড়ি হয়েছেন। প্রিয়প্রীতম, 2023-24 আর্থিক বর্ষ পাই বেমঞ্জুরি বিল আগত হবে ও মোটামুটি ভাবে আজ বিধানসভার চিত্র কোণ রহব এবং কেউ সব গুরুত্বপূর্ণ বিভাগের প্রশ্নকাল রয়েছে? দেখন্তু, যেপরি এবে দুই দিন তলে সব গিলাটিন গিলোটিন কু পড়েলা, বিভিন্ন বিভাগের খরচ যাবি যেটা উপরে আলোচনা হয়ে পারিনা সে পারিত হল। আজ বেমঞ্জুরি বিল উপরে আলোচনা হব, তারপর আগত কলাপরে অর্থমন্ত্রী তারপরে আলোচনা হব, তাকে পারিত করা যাব। এটি মুখ্যত আমি দেখবা এমএসএমই, শিল্প, শক্তি, সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগ, বিজ্ঞান কারিগরি, এসব উপরে প্রশ্নোত্তর কাল সরগরম রহবার সম্ভাবনা রাখছি। কারণ বিধানসভা অধিবেশন, বজেট অধিবেশন সরি আসলা, আজি পারিত পরে বেমঞ্জুরি বিল আসন্তকাল যেত নূয় আর্থিক বর্ষ আরম্ভ হব এপ্রিল এক রু, বিভিন্ন বিভাগ তাঁর খরচ করে পেবে যে বিকাশমূলক কার্যপা। মোটামুটি ভাবে গোটা কথা বিরোধী আচরণ উপরে নির্ভর করে যে সে কোণ আচরণ দেখাও, কারণ প্রশ্নোত্তর কাল পরে বিভিন্ন প্রসঙ্গক নেই সে গৃহ চলাই দেউ না, নিজে মুলতবী প্রস্তাব দেখছেন কিন্তু আলোচনা বাচস্পতি অনুমতি দেলে বি তাপরে সে হাউস টল করছেন। তেমন এটি বিভিন্ন কথা দেখা বাকি রা বিরোধী আচরণ, আর রাজ্য সরকার তো সবুলে নিজ আড়ু সকার মনোভাব দেখাইছেন, সবু প্রশ্নোত্তর জবাব দেওয়া মন্ত্রী মানুষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক, পার্টিসিপেট করা সমস্ত কুযাই আসে স্পষ্ট চিত্র আসি যাব যে কণ রয়েছে। কারণ প্রশ্নোত্তর কাল কিছুদিন হল স্বাভাবিক ভাবে চালু লা, আজি কণ রয়েছে কারণ যেহেতু অধিবেশন সরি আসুচি, আজি কণ বিরোধী আভিমুখ্য রয়েছে তা উপরে নজর রহব নিশ্চিত ভাবে। প্রিয়প্রীতম, এবং পূর্বর মধ্যে সবু বিভাগের খরচ দাবি নিয়ে আলোচনা হয়ে সারিছে এবং যে বিভাগ গুড়ি আলোচনা হয়ে নথিলা সেগুলো মধ্যে গিলোচনা আকারে পারিত করা যাইছে, কিন্তু বেমঞ্জুরি বিল যেতবে আলোচনা করা যাব আলোচনা সময়ের কেমতি রহব, কোণ রহব মাহল কাহিকি না বেশ সরগরম রহব বলে আশা করা যাই পারে কি, কোণ সব প্রসঙ্গ উঠিব? দেখো দেখন্তু, বেয়মঞ্জুরি বিলরে যে খরচ দাবি উপরে আলোচনা, সবু বেয়মঞ্জুরি বিলরে আলোচনা হিঁ হব, বিরোধী তাঁর মত রখিপারতি, সরকারি দল তাঁর মত রখিপারতি। তেমন দেখুন গোটে ডিবেট কু অর্থমন্ত্রী কিছুদিন তলে যেত স্বাস্থ্য বিভাগ পক্ষ তাঁর উত্তর রখলে, কারণ স্বাস্থ্য বিভাগ দায়িত্বরে বি অছেন নিরঞ্জন পূজারী, সে স্পষ্ট করে ডিবেট কু ওহ্লান্তু বিরোধী, প্রমাণ আনন্তু, সে সবুর উত্তর দেবে, কিন্তু বারম্বার সে গোটে যে কলি গলা ভাল পরিস্থিতি সৃষ্টি ন করতু। তেমন আমি গোটা কথা কইপারা, রাজ্য সরকার পক্ষ সকারাৎমক মনো অভাব রয়েছে, যাহা বি তর্ক বিতর্ক হব সবুর সেমানে উত্তর দেওয়া প্রস্তুত অছন্তি। নিশ্চিত ভাবে বেমঞ্জুরি বিল পারিত হব তাকে হি সমস্ত অপেক্ষা রয়েছে এবং যেতবে আলোচনা করা যাব কিভাবে রহব অধিবেশন তা উপরে সমস্ত নজর রয়েছে, বিরোধী আভিমুখ্য কোণ রহব তা মধ্যে দেখা বাকি রা। বহুত বহুত ধন্যবাদ, আমার সহ প্রিয়প্রীতম মহান্তি যোড়ি হয়ে অধিক আলোচনা করুলে।